হেই, আমি রকি। এসছি হিজিলি ফরেস্টের ঠিক আগের মতোই। উদ্দেশ্য একটাই যে আমরা সেই হরিণীর খোঁজ এসেছি। হরিণী কোথায় দেখতে পাবো? হরিণ, অ্যাকচুয়ালি হরিণ, এটা হিজিলির নামকরা ফরেস্ট। এখানে নাকি শুধু হরিণই দেখা যায়, এখন পর্যন্ত কোনো রকম হরিণ দেখতে পাইনি। পার্কটা সম্পূর্ণ আশেপাশে যা দেখা যাচ্ছে সব কিছু ফাঁকা। এসেছি, ভিডিও করতে বলেছিল তাই ভিডিও করলাম, অন্যথায় ইচ্ছে ছিল না। দেখতে পাচ্ছ বডি ল্যাঙ্গুয়েজ দেখে হয়তো তেমনটা ফুল টু আগের মতো নেই। সবচেয়ে বড় কথা হলো যে এখন পর্যন্ত কোনো হরিণই দেখতে পাইনি এবং আশেপাশে যা দেখতে পাচ্ছি সব জোড়ায় জোড়ায় বসে আছে। জাস্ট ফলাম ফলাম যা কিছু দেখতে পাচ্ছি জোড়ায় জোড়ায় বসে আছে। ফোকাস, ওকে। তো তাদের দেখলাম, প্রণামও করলাম, যেহেতু আমার তো তেমন কিছু নেই, হরিণও নেই, হরিণীও নেই। এসছি এখানেই, দেখা যাক দেখতে পাচ্ছি কি না, দ্যাটস ইট, আর কিছু বলবো না। যেহেতু সব কিছু ফাঁকা, দেখতে পাচ্ছি কোনো রকম শব্দ নেই, সারা নেই, কোনো পাখিও দেখতে পাচ্ছি না। একটা সবচেয়ে বড় কথা, একটা পাখির আওয়াজও শুনতে পাচ্ছি না। এই হলো হিজলি ফরেস্ট। শুনলাম ওখানে নাকি বোটানিক্যাল গার্ডেন, এটা নাকি ইকো পার্ক, তারপরে আরও কী কী করছে, সব কিছু সাজানো আছে, শুধু নাম লেখা আছে, এখানে কিছুই নেই। দ্যাটস ইট, কিছুই নেই। দেখা যাক ওই সাইডে যাবো, যদি হরিণ দেখতে পেলাম তো পেলাম, নয়টা ঠিক আছে।